الله دل دج تر عشق دگر هو دائم رحمت کی تر اس بن نظر هو دل دج تر عشق ہے اس کا محشر کا شروع تو بنا خبر هو ما درد جہا غیر خدا ایر نظر جزیاد خدا حیت دیگر کار نظر اللہ اکبر بلو اللہ تعالی دکھون کما شل پشتے کر دیسن اجن بند مسلمان جتا پر ذکر نہ کرو اللہ رحمت کر جائے تجھے شورت کرتے پر گورا انا امی کرس جو پرات کرس تو کی ہوئے سا مالک رضور پر کن دفران رکھنا پات روائے گیسے ابن دے جن اللہ تعالی ورن واجنر منشرا অপরাধ করেছো অন্যায় করেছো কোনো সমস্যা নাই যদি তোমার ঈমানটা মজবুত থাকে যদি তোমার ঈমান পরিপূর্ণ থাকে যত অন্যায় করে না কেন যাই করে আর না করে না কেন আমার ঈমান যদি ঠিক থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাইবেন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় দাম আল্লাহর কাছে অনেক বেশি কেমন বেশি আল্লাহ তাআলার রাসূল বলেন মদিনার উম্মতরা যখন কোন আমার উম্মত দিনের মজলিসের ভিতরে বসে যায় আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়ে যায় কেমন দামি হয়ে যায় জানি কেমন দামি হয় আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই মজলিসের ভিতরে বসে থাকবে আমল নামায় ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না শুধু নেকি লিখতে থাকবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এমন কিছু সময় চলে গেছে যে সময় সবার মধ্যে কোনো গুনাহ নাই ফেরেশতারা কোনো গুনাহ লেখে নাই শুধু লিখে লেখে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে কোনো গুনাহ নাই অথচ আমল নামার পাল্লাটা যখন হালকা হয়ে যাইবে মতির পল্লারা গুনার পল্লারা যখন ভারী হয়ে যাইবে কিন্তু আমল নামা খুঁজে দেখবে কিছু সময় যাই সময়ের মধ্যে বান্দার আমল নামায় কোনো গুণা নাই কোন ফেরেশতার গুণা লেখে নাই শুধু লেখে লেখে রাখছে বন্ধু মুসলমান এই সময় শুকর কারণে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবেন তাহলে দাম আছে না নাই আমরা তো এই মসজিদের ভিতরে বসে রয়েছি দামি মসজিদ শুধু তাই নয় বাড়ি থেকে বলতেছিলাম যখন বাড়ি থেকে বের হয়েছি বাড়ি থেকে আসার সময় আমাদের পাটা জমিনে পড়ছে আমরা জানি অনেকের দোলা ভালো লেগেছে অনেকের কাদা মাটি লেগে গেছে ঠিক কেনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ও আমার উম্মতরা তোমরা জানি যখন কোন মুমিন বান্দা যখন বাড়ি থেকে বের হয় দ্বীনের ইলমে দ্বীন শিক্ষা করার জন্য দ্বীনের মজলিসে অংশগ্রহণ করার জন্য যখন বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামটা কেমন বাড়াইয়া দেন কেমন বাড়াইয়া দেন আল্লাহ তাআলা রাসূল বলেন তাদের দামটা এমন বাড়াইয়া দেন যখন বাড়ি থেকে বের হয় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরত বিছাইয়া দেন কত দাম এজন্য আমাদের পা যখন দেখছে জমিনে লাগছে কিন্তু পুরো তো পাকা আমাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পর বিছাইয়া দিয়ে রাখছেন সুবহানাল্লাহ এত দাম আমাদের এজন্য বন্ধু মুসলমান দামি মসজিদে যারা আসতে পারে না এরা ক্ষতির মধ্যে পড়ছে লাভবান হয়েছে ক্ষতির মধ্যে পড়েছে ঠিক কিনা বলে যদি আসতে পারতো তাহলে যতক্ষণ সময় বসে থাকতো হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় নাজাতের জরিয়া করে দিতে পারেন ঠিক কিনা বলেন এজন্য মুসলমান আমরা তো আমাদের তো আমরা মুসলমান দাবি করি আমাদের তো উদ্দেশ্য বেশি থাকবে যেন নেক বেশি বেশি করতে পারি ঠিক কিনা বলেন নেক কাজ বেশি বেশি করা দরকার গুনাহ থেকে বিরত থাকা দরকার এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাই বলেন অদুনিয়ার উম্মতরা রাসূলের উম্মতরা তোমরা যদি নেক কাজ যদিও কম করতে পারো কিন্তু গুনার কাছে যেও না কিন্তু গুনার কাছে যেও না যদিও নেক কাজ করা অল্প করো কিন্তু গুনার কাছে যেও না কারণ আল্লাহ তাআলা রাসূল বলেন আখলাসতিনাকা ইয়াকিকাল আমালুল কলিল ও ঈমানদার তোমার ঈমান যদি খাঁটি হয় তোমার আমলের মধ্যে যদি ইখলাস থাকে কিয়ামতের ময়দানে অল্প আমলে কিন্তু তোমার জন্য নাজাতের জরিয়া হইয়া যাইবে
এজন্য আমলের মধ্যে ইখলাস থাকা দরকার ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে আমি কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা নূহ থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য হাদিস থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি চান এই কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রাখিয়া কিছু কথা বলবো শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ الله رب العالمين بلجسن فقلت استغفروا ربكم إنه كان غفارا سبحان الله ولن أشرت أرث بودين هذا من سبحان الله ويلا ذكي ويلا ذي أرث بستم جل الله خلق كيف شما كرسن قال سبحان الله شد شدي بولتن تكينا ولن جن الله ترى بلجسن فقلت استغفروا ربكم وتقول بلو كرخل دي شيرين الله ترى كي بلجسن ذكين বান্দা যখন অপরাধ করে ফেলে আল্লাহর কাছে যখন অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে মাফ রহমানে করে ফেলে বান্দা তখন যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায় আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা অপরাধ করে ফেলছো তো আমি আল্লাহর কাছে মাফ চাও কার কাছে চাইতে হইবে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু ওয়া'ইদ্দাত লিল-মুত্তাকিন ও বান্দা ভুল করেছো অন্যায় করেছো তো কি হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করনে ওয়ালা আল্লাহ ঘোষণা দিতেছেন ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম অপরাধ করেছো তো আমি আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াও গুনাহ মাফের দিকে দৌড়াও অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমান ও জমিনের যে গুনাহগুলো করবা আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেব কারণ আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে যদি কেউ মাফ চায় তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেয় ঘোষণা দিয়েছেন যে অবশ্যই মাফ চাইবা কেন চাইবা যে ইন্নাহু কানা গাফফারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সাংঘাতিক সিরিয়াস তোমাশের ভাবে সুবহানাল্লাহ তর্জমাটা মনে রাখবেন গাফফার মানে আল্লাহ তাআলা যে বান্দা যত সাংঘাতিক সিরিয়াস অপরাধ করুক না কেন আল্লাহ তাআলা তার চাইতো আরো সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল বলেন সুবহানাল্লাহ কেমন ক্ষমাশীল যে ক্ষমা যে অপরাধের ক্ষমা পাওয়াটা নবী রাসূল পর্যন্ত অযোগ্য মনে করেন এই ক্ষমাটা এই অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লামা আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাই ওনার এক কিতাবের মধ্যে একটা বর্ণনা উল্লেখ করেছেন ঘটনা বলেন যে কেমন ক্ষমাশীল আল্লাহ তাআলা রাসূলের জামানায় আল্লাহর এক যুবক এক সাহাবী যুবক সাহাবী রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দিকে যাইতেছে রাসূলের কাছে এমন সময় তাকায় তাকায় যুবক এমন কান্নাকাটির ভঙ্গিমা এমন করুণ ভাবে কান্নাকাটি করতেছে ওমর যখন কাছে গেল এই যুবকের কান্নাকাটি দেখে ওমরের ভিতর থেকে মায়া এসে গেছে হযরত ওমর ফারুক ফারুক আজমের ভিতরে মায়া এসে গেছে যুবককে বলতেছ যুবক কেন কান্নাকাটি করতেছ যুবককে যখন এই কথা জিজ্ঞাসা করলো যুবক কান্নার রং আরো বেড়ে দিল বেড়ে গেল কান্না আরো বেড়ে গেল কান্না শুরু করে দিয়েছে যুবকের কান্নার ভঙ্গিমা দেখে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তার চোখ থেকেও কিন্তু পানি বের হয়ে গেছে ও বন্ধু ফারুক আজমের মতো একটা মানুষ যখন অন্যের কান্না দেখে চোখ থেকে পানি বের হয়ে যায় কিন্তু সাধারণ কোনো কথা না কারণ ফারুক আজম হযরত আবু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিলটা কেমন পছন্দ ছিল এমন পছন্দের মানুষ ছিল যে ফারুক আজম এমন পছন্দের মানুষ ছিল ইসলামের শুরু অবস্থায় এক যুদ্ধ থেকে যখন কিছু কাফেরদেরকে ধরে আনা হইল রাসূলের কাছে রাসূল যখন তাদের বিচার করবে যখন মশওয়ারা চাইলেন সাহাবাদের কাছে সাহাবারা মশওয়ারা দিল মশওয়ারা দেওয়ার সময় উমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ আমার খেয়াল বলো আমার মশওয়ারা বলো যাদেরকে আমরা বন্দি করে আনছি এদের আপনজন এই জায়গায় আছে আমার খেয়াল বলো এদের আপনজনের হাতে এদেরকে তুলে দেন এদের আপনজন জনাদেরকে হত্যা করে ফেলে আল্লাহু আকবার
দেখেন কেমন পাষাণ জেলার মানুষ হইলে এমন কথা বলতে পারে। এই ফারুক আজমের চোখ থেকে যুবকের কান্নার ভঙ্গিমা থেকে কান্না বের হয়ে গেছে, চোখ থেকে পানি বের হয়ে গেছে। যুবককে বলছো, যুবক কেন কান্নাকাটি করতেছো? যুবক কান্না বেরিয়ে গেছে, বাড়িয়ে গেছে, কান্না করতেছে, কথা বলে না। এক পর্যায়ে যখন বলতেছে ফারুক আজম বলে, যুবক এমন করে কান্না করলে কি বুঝতে পারবো বলো, কি হয়েছে? আমি কি তোমার জন্য কিছু করতে পারবো না, একটু আমার কাছে করে বলো। যুবক জবাব দেয়া হলে ফারুক আজম, আপনি আমার জন্য কিছু করতে পারবেন না, আপনার কিছু করার ক্ষমতা নাই। আপনি যদি আমার জন্য এতটুকু উপকার করতে পারেন, আমাকে পয়গম্বরের দরবারে একটু নিয়ে চলেন, বিষ্ণুদের দরবারে একটু নিয়ে চলেন, আমি দেখি যে আমার জন্য আল্লাহর কাছে বিশ্ব নবী কোন সুপারিশ করতে পারে কিনা। আমি যে অপরাধটা করেছি, যে অন্যায় করেছি, এই অপরাধ অন্যায় মাফ চাওয়ার মতো আল্লাহর কাছে কোন রাস্তা আছে নাকি, একটু রসুলের কাছ থেকে জেনে নেব। এবার ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যুবককে নিয়ে রওনা হয়ে গেলেন, নবীজির দরবারে রওনা হয়ে গেলেন। হুজরা মুবারক যখন ঢুকবেন, নবীজির কাছে ঢুকবেন, ফারুক আজম যুবককে এবার ব্রেক করে দিলেন, ও যুবক অপেক্ষা করো, আমি দেখি রসুলের কাছে তোমাকে নিয়ে যাওয়ার মতো এরকম পরিস্থিতি আছে কিনা। ও বন্ধু মুসলমান, এই জায়গায় সকলের জন্য একটা শিক্ষণীয় ঘটনা রয়ে গেছে, একটা শিক্ষণীয় কাজ রয়ে গেছে। আমরা যদি কোন বুজুর্গের কাছে, কোন বড়দের কাছে যদি যাইতে চাই, যাইতে চাইলে মন চাইলে কিন্তু তাদের কাছে ঢোকা যাইবে না, অনুমতি নিতে হবে, আদবের খেলাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা তো এখন আদব খেলাপ হতে পারি না, এজন্য মুরব্বীরা বলেন আদবে একটা মানুষ আউলিয়া হয়ে যায়, আর বেআদবে একটা মানুষ কিন্তু দেউলিয়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? আদব ভালো তো নসিব ভালো, আদব ভালো না তো নসিব ভালো হয় না। ফারুক আজম বিষ্ণুদের দরবার চলে গেলেন, পয়গম্বরকে গিয়ে বলতেছে আল্লাহর রাসূল, একটা যুবক রাস্তার মাঝে অনেক কান্নাকাটি করতেছে, যে যুবককে আমি আপনার কাছে নিয়ে আসছি, যে যুবক তেমন একটা অপরাধ করেছে, সে বলতেছে তার অপরাধের কোন ক্ষমা নেই হবে না। ও আল্লাহর রাসূল, আপনি যদি পারমিশন দেন আপনার কাছে একটু যুবককে হাজির করব। আল্লাহর রাসূল বলেন, যাও যাও নিয়ে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো। ফারুক আজম আবার চলে গেল যুবকের কাছে, যুবককে গিয়ে বলতেছে, যুবক আসো, আল্লাহর রাসূল তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার যুবক যখন পয়গম্বরের কাছে যখন চলে গেল, পয়গম্বরের কাছে চলে যাওয়ার পর যুবককে এবার পয়গম্বর ডেকে বলতেছে, যুবক কি অপরাধ করেছো, আমার সাহাবা কি অন্যায় করেছো? যুবককে যখন জিজ্ঞেস করলো, যুবক কান্না আরো বাড়িয়ে দিলেন, চোখ থেকে পানি সরে যেয়ে ওজার কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও যুবক কেমন করে এরকম ভাবে কান্নাকাটি করতেছো, কি হয়েছে আগে বলো। যুবক বলতেছে, হুজুর আমি এমন একটা অপরাধ করেছি, নাফরমানি করেছি, অন্যায় করেছি, যে অপরাধের ক্ষমা মনে হয় আমি আল্লাহর কাছ থেকে পাইব না, মনে হয় আমার কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হইবে। আল্লাহ তাআলা রাসূল বলতেছে, কি অপরাধ করেছো বলো, আমার কাছে খুলে বলো। যুবক বলতেছে, হুজুর কেমন করে বলবো, আমি তো অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, তুমি যে অপরাধটা করেছো, অপরাধটা কি আল্লাহর এই আসমান জমিনের চাইতে অপরাধী? যুবক বলে, হ্যাঁ হুজুর, মনে হয় আমার অপরাধটা আল্লাহর এই আরশ আযিমের চাইতে, আসমান জমিনের চাইতে বড় গুনাহ। আল্লাহ রাসূল বলতেছে, কেমন গুনাহ? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তাহলে কি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করেছো? যুবক চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর হা হা মনে হয় আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করেছি। এবার আল্লাহ তাআলার রাসূল বলতেছেন, এর পরের জবরাত্রার কথা বলতেছেন, হাল কতল করাছে, ও যুবক তুমি কি মানুষ খুন করেছো? যুবককে ডাক দিয়ে বলতেছে, তুমি কি মানুষ খুন করেছো? ও মুসলমান, শিক্ষা নিয়ে এখানে একটা বিষয় রয়ে গেছে। আল্লাহ তাআলার রাসূল যখন যুবককে বললেন, যুবক তুমি কি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করেছো, তখন কিন্তু আল্লাহ তাআলার রাসূল যে প্রথম অপরাধটা অন্যায়ের কথাটা বললেন, হাল কতল তনাফসি, ও যুবক তুমি কি মানুষ খুন করেছ? ও মুসলমান, মানুষ খুন করে একটা মুসলমান আরেকটা মুসলমানকে বিনা অপরাধে মেরে ফেলা, হত্যা করা কত বড় গুনাহ, এটা আল্লাহ তাআলার রাসূল বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষের একটা মুসলমান আরেকটা কালেমা মুসলমানকে যদি বিনা অপরাধে হত্যা করে ফেলে,
এক কোটি মুসলমানদের ফেলে যে পরিমাণ গুনাহ আমল নামায় লেখা হয়, একটা কালেমা মুসলমানকে বিনা অপরাধে হত্যা করে ফেললে কিন্তু পরিমাণ গুনাহ লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, এজন্য মানুষ হত্যা করা এটা কি বিশাল বড় একটা অন্যায় কাজ, অপরাধ। কিন্তু এখন দেখা যায় মুসলমানদেরকে সারা তাম দুনিয়ার জমিনে, ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, মুসলমানদের রক্ত নিয়ে আজকে ইহুদি নাসারা হোলি খেলতেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের রক্তের দাম নাই, পশুর রক্তের দাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পশুর রক্তের দাম হয়ে গেছে, পাখি মেরে ফেলছে, আদালতে মামলা দায়ের করেছে, বাসার কুকুর মেরে ফেলছে, মামলা দায়ের করেছে, অথচ মুসলমানকে রাস্তাঘাটে অজারে মারতেছে, এটার কোন বিচার আজকে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানের রক্তের তো দাম নাই। অবন্ধু মুসলমান এখন মারতেছ, বিচার হইতেছে না, হইতেছে না, কিন্তু বলেন তো একদিন হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে, এখন না হয় তখন অবশ্যই কিন্তু হবে। আল্লাহর আদালতের কাঠগড়া থেকে কিন্তু পালানোর শক্তি থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা রাসূল বলতেছে, যুবক তুমি কি মানুষ খুন করেছো? যুবক বলতেছে, হ্যাঁ রাসূল, এর চাইতে মনে হয় আমি বেশি অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, যুবক তাহলে কি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? শরীকের কোন আমল নামায় আনছো? ও মুসলমান, মানুষ হত্যা করার পরে যে বড় গুনাহটা সেটা হলো আল্লাহর সাথে শরীক করা, ঠিক কিনা বলেন? আজকে মানুষ আল্লাহর সাথে কত শরীকের গুনাহ আমল নামায় জড়ায় ফেলতেছে, একবার মানুষ খেয়াল করে না। এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, কত মানুষ মুসলমান দাবি করবে, দুনিয়ার জমিনে দাবি করবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন হাজির হইবে, আমল নামা খুলে যখন দিবে ফেরেশতারা, তখন দেখবে আমল নামায় শুধু শরীকের গুনাহ, শরীকের গুনাহ। কালেমা দাবি করছে, মুসলমান দাবি করছে, কিন্তু মুসলমান তাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যে মুসলমান অন্যের ক্ষতি করে না, মুসলমানের জবানের দ্বারাই মানুষ ক্ষতির মধ্যে পড়ে না, মুসলমানের হাতের দ্বারাই মানুষ ক্ষতির মধ্যে পড়ে না। আর যদি মুসলমানের দ্বারাই, যদি জবানের দ্বারাই যদি মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায়, মুসলমানের হাতের দ্বারাই যদি জবানের দ্বারাই ক্ষতির মধ্যে পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন সে মুসলমান থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান কিন্তু অন্যের ক্ষতি করবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার রাসূল বলেছেন, আল্লাহ তাআলার সাহাবা ও রাসূলের সাহাবা যেটাকে বলতেছেন সাহাবা, তাহলে কি তুমি আল্লাহর সাথে শরীক করছো? যুবক এবার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, মনে হয় আমি এর চাইতেও বেশি বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, কি অপরাধ করছো? না বললে কেমন করে বুঝবো? এবার যুবক অপরাধের কথা বলে দিতেছে, আল্লাহর রাসূল বিডাক দেওয়ান হবে বিশ্বনবী, আমি যে অপরাধ না করেছি, অন্যায় করেছি, আমি দুনিয়ার জমিনে একজন সাধারণ যুবক মানুষ, সাধারণ সাহাবা, আমার পেশা হলো আমি একজন নব্বাস কাফন চোর। মদিনাতুল মুনাওয়ারায় যদি কোন মানুষের লাশ দাফন হয়, দাফন হওয়ার পর ওই লাশটাকে কবর থেকে বের করিয়া ওই কাফনটা, ওই কাফনের কাপড়টা খুলিয়া আমি বাজারে বিক্রি করি, আমার সংসার চালাই। আল্লাহর রাসূল, আমি এত বড় অন্যায় করে অন্যায় কাজ করি, আমার মতো গুনাহগার আর এই দুনিয়ার জমিনে নাই। রাসূল বলতেছে, এটা কেমন গুনাহ করছো? আল্লাহ তাআলা রাসূলের সাহাবা আবার ডাক দেওয়ার বিশ্ব নবীজি, আমি যে গুনাহটা করেছি একদিন, তার ঘটনা কত, 4 দিন আগের ঘটনা। আজ থেকে 4 দিন আগে এই মদিনাতে একটা তরুণ যুবতী যখন ইন্তেকাল করলো, যুবতী যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল, এই যুবতীটিকে যখন কবরের মধ্যে দাফন করা হয়ে গেল, ওই রাত্রিতেই আমি তার কবরটা খনন করলাম। ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন, দেখেন যে এই অপরাধটা রাসূল পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করেন, এই অপরাধটাও কিন্তু আমার মালিক মাফ করে দেন। সুবহানাল্লাহর আওয়াজ এত বড়, মানুষ যে আওয়াজ দেন, এই প্যান্ডেলের বাহিরে যায় না যে আওয়াজ দেন, আর যদি সঠিক করে গলা ছেড়ে দিয়ে যদি আওয়াজ দেন, তাহলে তো আওয়াজ তার বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? যদিও আমি এলাকায় অল্প কিছু সময় আপনাদের নষ্ট করবো, রাগ করতেছেন, বেজার হইতেছেন, আমাদের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, দুজনে চলে আসতে আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, হতে পারে বাড়তে পারে, দেখো মেহমান আসে নাই, না না
আমাদের মেহমান যথা সময়ে চলে আসছে, প্রাণ ভরে আজকে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। দূরের মুসাফির মানুষ, বড় বড় মুহাদ্দিস, আলেম, বড় আলেম, আমাদের বুজুর্গ আকাবির যারা, তাদের সাথে আমরা আদবের সাথে আলোচনা শুরু করা যাচ্ছে তো ইনশাআল্লাহ। কারণ যারা আমাদের আকাবির, যারা আমাদের বড়, এদেরকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লামা জুনায়েদ বাগানগরীকে আমরা ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লামা জুনায়েদ বাগানগরীকে আমি ভালোবাসি, আপনারা বাসেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ মামুনুল হককেও ভালোবাসি, মুস্তাক নবীকেও ভালোবাসি। আজকে যারা আমাদের মেহমান, আমাদের প্রধান মেহমান মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব জামাত বরকাত মুআরিয়া, দ্বিতীয় মেহমান মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব জামাত বরকাত মুআরিয়া, আমরা এনাদেরকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভালো না বাসতে তো এখানে আসতাম না। একটা মানুষকে যখন পছন্দ করে তখনই কিন্তু তার পেছনে ঘুরে, ঠিক কিনা বলেন? এই জন্য ভালোবাসি বলে এখানে আমরা আসছি। তো যাই হোক, যাই মুসলমান, আল্লাহ তাআলার রাসূলের সাহাবার মন্দস সাহাবার ডাক যেমন যত বিশ্ব নবীজি, আমি যে অন্য এটা করেছি আজ থেকে চার দিন আগে, যখন মদিনাতুল মুনাওয়ারায় একটা সুন্দরী যুবতী যখন ইন্তেকাল করেছে, তার লাশটা যখন দাফন করেছে, ওই রাত্রিতে আমি তার কবরটা খনন করলাম। কবরটা খনন করে লাশটাকে বের করলাম, লাশটাকে বের করে আবার কাফন মুড়াকে একেবারে খুলে মেয়েটাকে উলঙ্গ করে ফেললাম, একেবারে উলঙ্গ করে ফেললাম। কাফনটা এবার যখন নিয়ে যখন আমি কবরের পাশ থেকে যখন চলে আসতেছি, এমন সময় হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দে মৃত যুবতী মনে হয় ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, এই কবরের মাঝে এতগুলা মৃত মানুষের সামনে তুই আমার ইজ্জতের হানি করতেছিস, কেমনে করে আমার কাফনটা ছিঁড়ে নিলা, আমার কাফনটা কেমনে করে খুলে নিয়ে গেল, তোমার কি একটু আল্লাহর দিলের ভিতরে ভয় নাই? এই কথা বলতেছে, এরপরও আমার দিলের ভিতরে ভয় হইতেছে না। শয়তান আমাকে এমন এক প্রমোশন দিল, এমন অস্ত্র দিয়ে দিল, শয়তান আমাকে দিলের মধ্যে এত অস্ত্র ঢেলে দিল, শয়তান বলতেছে আমার দিলের মধ্যে তামান্না এসে গেল, শয়তান আমার এমন তামান্না দিল, আশা ঢেলে দিল, যুবকের মনের মধ্যে ইচ্ছা আসলো, যুবক এই যে মদিনার সুন্দরী যুবতী, যে যুবতীটা কবরের মধ্যে লাশটা শুয়ে রয়েছে, মৃত মানুষ কিছু করার ক্ষমতা নাই, এত সুন্দর যুবতী কোনদিন জীবনে আর চোখে দেখতে পারো নাই, আজকে একটা সুবর্ণ সুযোগ পড়ে গেছে, এই যুবকের সাথে যদি তোমার মনের চাহিদা যদি ইচ্ছা পূরণ করতে চাও, তুমি ইচ্ছা করলে করতে ইচ্ছা পূরণ করতে পারো, জৈন যারা যদি লিপ্ত হতে চাও ইচ্ছা করলে করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা পূরণ করতে পারবো, কোনো বাধা নাই, কেউ তোমাকে বাধা দেবে না, কেউ দেখবেও না। আল্লাহর রাসূলের কাছে জবাব ডাক দেব না, আল্লাহর রাসূল আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা অন্যায় করে ফেলেছি, আমাকে শয়তান এমনই অসুস্থতা দিয়ে দিয়েছে। এক পর্যায়ে যখন আমি তার সাথে যখন জিনা বিবিসারায় লিপ্ত হয়ে গেলাম, মৃত মানুষের সাথে নৌজুবিল্লাহ বলেন, মৃত যুবকের সাথে যখন জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম, জিনার কাজ শেষ করে যখন আমি যখন আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এবার যুবতী এবার ডাক দিয়ে বন্ধুছে, আমার মনে হলো ডাক দিয়ে বন্ধুছে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এ কেমন অপরাধ করলে, কেমন অন্যায় করলে, আমি মৃত মানুষ, আমার ইজ্জতটাকে তুই একেবারে নষ্ট করে দিলি, দুনিয়ার জমিনে আমি কোনোদিন আমার ইজ্জতের হানি হয় নাই, কোরআন করে দাগ লাগে নাই, আজকে তুই এতগুলো মানুষের মাঝে তুই আমার ইজ্জত নষ্ট করলি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে কলম করে দাগ নিয়ে উঠতে হবে, দাঁড়াইতে হবে, এটা কেমন কাজ করলি? আল্লাহ রসুল ডাক দেব, যুবক ডাক দেব, আল্লাহ রসুল, আল্লাহ, যখন এই কথাগুলো আমার কানের মধ্যে পারি খাইতেছে, এমন সময় আমার দিলের ভিতরে জাহান্নামের ভয় এসে গেছে, জাহান্নামের চিন্তা এসে গেছে, হায় হায় এটা কেমন অপরাধ আমি করলাম, কেমন অন্যায় করলাম, অবন্ধু জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে আসতে না নাই, জাহান্নাম কি আজাবের জায়গা না শান্তির জায়গা? আওয়াজ দেয়া বলেন, যেইভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে আপনাদের জন্য শান্তির জায়গা নাকি? জাহান্নাম আজাবের জায়গা না শান্তির জায়গা? যাইতে চাই কোথায়? জান্নাত আগেই বলছি, ঠিক কিনা বলেন? জান্নাতে যাইতে চাই, জান্নাত কোজানের দেশ না বাটির দেশ? এটাই তো জানি, জান্নাত ওজানের দেশ না বাটির দেশ, এটাই জানি না, ওকে জান্নাতে যাইতে চাই। আমাদের একজন বুজুর্গ ছিলেন বরুণার, লুৎফর রহমান সাহিত্য বরুণা, উনি বলতেন,
যে জান্নাত হলো বাটির দেশ, জান্নাত কিসের দেশ? বাটির দেশ। আমরা উড়ান দেশে আসছি কাজের জন্য, তাই তো কবি ডাক দেয়া বলেন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গঙ্গের প্রথম তীরে বন্দিয়া তুইয়া নাও, ঠিক কিনা বলেন? আয়েশা দেখি এই হাটতে আজব খেলা চলে, খেলায় খেলায় কাটাইলাম কাজের কথা গেলাম বলে, ঠিক কিনা বলেন? আসলে তো তাই, ঘাটের মাঝে ডাইকে বলে ওরে বাটির চাও, জোয়ারে তোরে বাটা ধরছে সাইরা দিমুনাও, আসলে ছোট আমরা তো এখানে কাজের জন্য আসছি, ঠিক কিনা বলেন? এই জন্য জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। যুবক আল্লাহর রাসূলকে ডাক দেবো নবীজি, যখন আমার দিনের ভিতরে জাহান্নামের ভয় যখন এসে গেল, জাহান্নামের চিন্তা যখন এসে গেল আমার ভিতরে, ভয় আসার কারণে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এমন একটা অপরাধ করেছে যে অপরাধের গুনাহ মনে হয় আল্লাহ তাআলা আমার মাফ করবেন না। যখন রাসূলের কাছে এই আরজি যখন জানাইলেন, রাসূলকে বলতেছে নবীজি আজকে চার দিন হয়ে যায় আমি খানা পিনা বন্ধ করে দিয়েছি, চার দিন হয়ে যায় আমি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে দিয়েছি, আমার মনে হয় রাসূলুল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, আমার গুনাহগুলো মাফ করবেন না। আল্লাহ তাআলা রাসূল যখন এই কথাটা শুনলেন, এবার যুবককে বলতেছে যাও যাও দূর হয়ে যাও, আমার দরবার থেকে দূর হয়ে যাও, এমন একটা অপরাধ তুমি করেছো মনে হয় আল্লাহ তোমার অপরাধের কথা মাফ করবেন না। রাসূল তাকে বিদায় করে দিয়েছে, আসসাজ্জু হয়ে গেছে, যুবক আবার দ্রুত গতিতে চলে গেছে রাসূলের দরবার থেকে। কেন? যে যদি তার কারণে যদি কোনো আযাব এখন এসে যায় তাহলে তো, আর রাসূল তার জন্য যদি কোনো বদদোয়া দিয়ে দেয় তাহলে তো এটা তার জন্য কবুল হয়ে যাবে, কারণ পয়গম্বরকে মুস্তাজাব দাওয়াত, পয়গম্বরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক কিনা বলেন? পয়গম্বরদের দোয়া কখনো মিস যায় না। তো যুবক দৌড়ে চলে গেল, দৌড়ে চলে গেছে পাহাড়ের উপরে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, যুবকের আর খোঁজ খবর নাই, কোনো খবর আল্লাহর রাসূল নেন না। 40 দিন যখন পার হয়ে গেছে, 40 দিন পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের কাছে পাঠাইয়া দেন, সুবহানাল্লাহ বলুন, রাসূলের কাছে পাঠাইয়া দেন আল্লাহ তাআলার রাসূলের কাছে জিব্রাইল এসে বলতেছে কোন নবীজি আজ থেকে 40 দিন আগে একটা ঘটনা ঘটেছিল আপনি জানেননি? নবীজি বলতেছে কি হয়েছে? জিব্রাইল আগে বলতেছে নবীজিকে ডাক দে বলো নবীজি, আগে বলুন এই যে আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে যত প্রাণী প্রচলন হয়েছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আওয়াজ দিয়ে বলেন কে করেন? আল্লাহ তাআলা করেন, ঠিক কিনা বলেন? জিব্রাইল ডাক দিয়ে বলেন নবীজি আগে বলুন এই যে জমিনের মধ্যে যে মাখলুক গুলো আল্লাহ তাআলা বানাইছেন এই মাখলুক গুলার রিজিকের ব্যবস্থা কে করেন? মানুষ বানাইছেন কত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, এই মানুষ যদি অপরাধ করে এই অপরাধ মাফ করনে ওলাকে? আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলেন ও জিব্রাইল এই মানুষগুলার অপরাধ মাফ করনে হলো আল্লাহ, শুধু মানুষের নয় আমি পয়গম্বরের অন্যায় অপরাধগুলো মাফ করার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? যদিও পয়গম্বরের আমল নামায় কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? কারণ পয়গম্বররা হলো মাসুম, পয়গম্বরদের আমল নামায় কোনো গুনাহ নাই। জিব্রাইল আবার ডাক দিয়ে বলেন ও বিশ্ব নবী যে তাহলে যদি আল্লাহ যদি মাফ করনে ওরা হয়, আল্লাহ যদি রিজিক দেন ওরা হয়, তাহলে আজ থেকে খেয়াল করেন 40 দিন আগে আপনার কাছে একজন আপনার যুবক সাহাবা আসছিল, যে সাহাবার গুনার কথা আপনার কাছে বর্ণনা করেছিল, যে গুনার কারণে আপনি তাকে তাড়াইয়ে দিয়েছেন, আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন নাই, ও আল্লাহর রাসূল জানেননি ওই যুবক যখন আপনি তাড়াইয়া দিলেন যুবক কোথায় চলে গেছে? আজকে 40 দিন পর হয়ে যায় কোনো খোঁজ খবর নিছেন নি।
আল্লাহর রাসূল বলেন না না আমি তো কোনো খোঁজ খবর নেই নাই জিব্রাইল ডেকে বলতেছে আল্লাহর রাসূল ওই যুবক যখন আপনার দরবার থেকে যখন মাহরুম হয়ে চলে গেল যুবক দুনিয়ার কার কাছে যায় নাই পাহাড় চূড়ার উপর উঠিয়া মালিকের পুত্র দিকদমে সাজদায় পড়িয়া জমিরের মধ্যে পানিগুলা সারে দিয়েছে চোখ থেকে পানি সারতেছে একদিন নয় দুই দিন নয় 40 দিন পর হয়ে গেছে যুবক কান্নাকাটি করতেছে খানা পিনা বন্ধ হয়ে গেছে যুবকের কান্না এমন কান্নার ভঙ্গিমা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন যুবকের পিছনের জিন্দেগির গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ অপরাধ ক্ষমা করার জন্য অযোগ্য মনে করেছেন সেই গুণাটা আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দিয়েছেন ওই বিশ্ব নবী যে শুধু তাই নয় ওই সাহাবাকে আপনার কাছে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফারা বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চায় ইখলাসের সাথে আল্লাহ তাআলা যেই গুনাহগুলো নবী রাসূল পর্যন্ত অযোগ্য মনে করেন সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন কেমন গুনাহ ছিল যুবকের যেই গুনাহ রাসূল শোনার পর তাকে দূর করে দিলেন যে যাও তোমার মতো গুনাহগার এখানে থাকার দরকার নাই ওই গুনাহটাও আল্লাহ তাআলা মাফ করে দিলেন ঠিক কিনা বলেন এজন্য বলি মুসলমান যতই অপরাধ করে না কেন আল্লাহর রহমতের চাইতে কিন্তু বেশি অপরাধ করতে পারবো না কারণ আল্লাহ তাআলা ইন্নাহু কানা গাফফারা আল্লাহ তাআলা তো ক্ষমাশীল যেমন অপরাধ করুক না কেন বান্দা যদি চোখ থেকে পানি সার দিয়ে যদি আল্লাহর কুদরতে কদমে পড়ে যায় একটা সেজদার যে দিয়ে দেয় অমিন ভালো করে শুনে রাখো একটা সেজদার দাম আল্লাহর কাছে কত জরুরি আল্লাহ ডাক দেওয়ার নদীর মানুষেরা পাহাড় জমিন বানাইছে আসমান বানাইছে কত তরুণতা বানাইছে গাছ বৃক্ষ বানাইছে কত কিছু সৃষ্টি করেছে কোনদিন আমি এদের সৌন্দর্যের দিকে তাকাই না কোনদিন আমি এদের দিকে তাকাই না কিন্তু যখন আমার একটা গোলাম আমার একটা বান্দা যখন আমি আমি আল্লাহর কুদরতে কদমে যখন সাজদায় পড়িয়া যাই আমি আল্লাহ তাআলা আমি তার দিকে কুদরতে নজরে তাকাইয়া থাকি আল্লাহ দিল দে জোতের عشق کے گھر ہو دائم رحمت کی تیرے اس میں نظر ہو دل دے تو تیرے عشق میں حال اس کا محشر کا اگر شروع تو بینا خبر ہو ما درد جہاں غیر خدا ایر نظارے جزیاد خدا حیچ دیگر کار نظارے اللہ اکبر بلو আল্লাহ তাআলা তো কেমন ক্ষমাশীল বুঝতে করে দিয়েছেন এজন্য বন্ধু মুসলমান যত অপরাধ করে না কেন আল্লাহর রহমতের চাইতে বেশি অপরাধ করতে পারবো না আমি অন্যায় করেছি অপরাধ করেছি তো কি হয়েছে মালিকের দরবারে কিন্তু ফেরানোর এখনো পথ রয়ে গেছে অবন্ধ এজন্য আল্লাহ তাআলা বলেন মাজনের মানুষেরা অপরাধ করেছো অন্যায় করেছো কোনো সমস্যা নাই যদি তোমার ইমানটা মজবুত থাকে যদি তোমার ইমান পরিপূর্ণ থাকে যত অন্যায় করে না কেন যাই করে আর না করে না কেন আমার ইমান যদি ঠিক থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাইবেন যাই করি না না করি যদি আমার ইমান মজবুত থাকে ইমান যদি ঠিক থাকে ইমান যদি নষ্ট না হয় অবশ্যই একদিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন আর যদি ইমান যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার জীবনে যত ভালো কাজ করে না কেন আল্লাহর কাছে জান্নাতের আশা করা যাবে না জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা অপরাধ করছো তোমার কাছে মাফ চাও এটাই নিয়ম বান্দা অপরাধ করবে আর আল্লাহ তাআলা মাফ করবেন ঠিক কিনা বলেন বান্দা অপরাধ তো করবেই এটা বান্দা বান্দার খাসলাত আর মাফ করার গুণ হলো এটা আল্লাহ আল্লাহ বলেন বান্দা যদি অপরাধ নাই করো তাহলে আমার যে মাফ করার গুণ গফফার এটা কোথায় যাইবে এটা কোথায় যাইবে এজন্য দুনিয়ার জমিনে মানুষ একজন আরেকজনের সাথে অন্যায় করে সন্তান পিতার সাথে অন্যায় করে মায়ের সাথে অন্যায় কাজ করে মা তাকে তাড়াইয়া দেয় পিতা তাকে তাড়াইয়া দেয় কিন্তু সন্তান যখন মায়ের পায়ের মধ্যে পড়ে যায় অথবা বাবার পায়ের মধ্যে পড়ে যায় বাবা কিন্তু তখন তার দিলটা কিন্তু নরম হয়ে যায় হয় কি হয় না সন্তান যখন অপরাধ করার পর বাবার পায়ের মধ্যে জড়াইয়া ধরে যখন কান্না শুরু করে দেয় বাবা আমি অপরাধ করে ফেলেছি অন্যায় করেছি আমি তোমার কাছে মাফ চাই আমাকে মাফ করে দাও
ভবিষ্যতে আর এরকম অন্যায় আর কোনদিন করব না। বলেন তো বুঝে থাকলে বলেন, বাবা যদি ভালো মস্তিষ্কের মানুষ হয় মাফ করবে না রাগ করে থাকবে? মাফ করা দিবে। এজন্য আল্লাহ তাআলা আমার মা বান্দা ওই পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ মায়া বলে আমি আল্লাহর ও বান্দা যদি আমার কাছে অপরাধ করেছো তো আমার কাছে যদি মাফ চাইতে পারো, কোটি কোটি গুণ অপরাধ যদি করতে কোটি কোটি গুণ অপরাধ করো, ওই কোটি কোটি অপরাধ গুলাও যদি আমার সাথে ইখলাসের সাথে মাফ চাইতে পারো, ইখলাসের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুণাগুলো মাফ করে দেব। সুবহান, এজন্য মাফ কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। মাফ কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ তাআলা তো ইন্নাহু কানা গাফফারা, ঠিক কিনা বলেন? মুসলমান এজন্য মাফ চাইতে হবে। মাফ চাওয়ার মাধ্যম আছে না নাই? একটা কাজ যদি আপনি করতে যান, প্রত্যেকটা কাজের তরতিব আছে আছে না নাই? এখানে বসতেন এইখানে যদি এরকম প্যান্ডেল এরকম আয়োজন যদি না করতাম তাহলে কি বসতেন? তাহলে করতে ভয় কেন? তাহলে বসতে পারতেন না। এই জন্য আয়োজন করছি বেদা, এই জন্য কি আপনারা বসতে পারছেন? আর যদি আয়োজন না হতো তাহলে হয়তো অনেকেই বাহির দিয়ে ঘুরে ফেরা করতে আর চলে যাই। এই জন্য আল্লাহর কাছে গুনাহের জন্য একটা কর্তৃপ আছে, আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? অপরাধ করতেছি মালিকের কাছে, মাফ চাইবো তো মালিকের কাছে, কিন্তু তরতিব আছে, নিয়ম আছে, ঠিক কিনা বলেন? নিয়মটা কি? সেটা হলো আল্লাহর কাছে বান্দা যদি ইখলাসের সাথে তওবা করে, কি করে? তওবা করে। এজন্য তওবা আর ইস্তিগফার দুইটা ভিন্ন জিনিস, দুইটার দুইটা অর্থ। তওবা এবং ইস্তিগফার, আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে মাফ চাও, ইন্নাহু কানা গাফফার, মাফ চাইলে কি হবে? আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তো সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল। এখন ক্ষমা চাইবা, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আর তওবা শব্দের অর্থ হলো ঘুরে আসা, অর্থাৎ আপনি যে অপরাধটা করেছেন, যে অন্যায়টা করেছেন, ওই অন্যায় অপরাধ থেকে মালিকের কাছে ঘুরে আসা। মালিক থেকে আমি দূরে ছিলাম, এখন মালিকের কাছে চলে আসলাম, এটা হলো তওবা। ও বন্ধু, এখন খেল করেন, আমরা আজকে মুসলমানরা এত অপমান, লজ্জিত, লাঞ্ছিত, এত মায়ের খাইত হইতেছে, কারণ কি? কারণ হলো একটাই, খেল করে দেখেন যে আমাদের সম্পর্ক মালিকের কাছ থেকে দূরত্ব হয়ে গেছে। আমাদের সম্পর্ক মালিকের কাছ থেকে দূরত্ব হয়ে গেছে। আগে বুঝাইলাম অল্প সময়ে, সন্তান যখন অপরাধ করে তখন সন্তান পিতার সাথে দূরত্ব হয়ে যায়, ঠিক কিনা বলেন? অপরাধ করলে সন্তানকে তখন পাত্তা দেয় না, যখন সন্তান যখন পিতার কাছে মাফ চায় অথবা কেউ মাধ্যম হয়ে তাকে মাফ চায় তখন সন্তানকে মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কাছ থেকে মালিকের সম্পর্কটা দূর হয়ে গেছে, দূরত্ব হয়ে যায়, কারণে আজকে আমাদের দেখা যায় কত মুসিবত, করোনা ভাইরাস, কত আজাব, কত মুসিবত চলতেছে, ঠিক কিনা বলেন? এই মুসিবত থেকে, আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো তওবা এবং ইস্তিগফার, ঠিক কিনা বলেন? সেটা কি? তওবা এবং ইস্তিগফার। মুসলমান ভাইরা আমার, এই তওবা এবং ইস্তিগফার কতটুকু জরুরি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, ভালো করে খেয়াল করেন। তওবা এমন একটা জিনিস, এমন একটা সাবান, বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ইখলাসের সাথে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইখলাসের সাথে তওবাটা আল্লাহর কাছে এত দাম হয়ে যায়, এত দাম হয়ে যায়। বান্দা 50 বছর হায়াত পাইছে, 50 বছর অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ বলেন না বান্দা আবার 50 বছর আমার কাছে নেক কাজ করে মাফ চাও, তারপরে তোমাকে মাফ করবো, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন বান্দা 50 বছর অপরাধ করেছ, এই 50 বছরের শেষ সময়ের মধ্যে যদি তুমি আল্লাহর কাছে ইখলাসের সাথে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কত বড় ক্ষমাশীল আল্লাহ তাআলা! শুধু তাই নয়, 80 বছর, 50 বছর, 60 বছর গুনাহ করেছে, তওবার সাবান দিয়ে যদি কেউ দৌত করে ফেলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ! এজন্য মাফ কার কাছে চাইবো?
আল্লাহর কাছে চাইবো ঠিক কিনা বলেন, আল্লাহ তার কাছে যদি ইখলাসের সাথে মাফ চাই আল্লাহ মাফ করে দেবেন। বন্ধু মুসলমান বড় করে খড় করেন, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল মাফ করনে ওরা। পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের একটা ঘটনা আমরা সকলে জানি, তারপরও বুঝানোর জন্য বলতেছি যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ কত বড় ক্ষমাশীল। আগে বলেছি আজকে সম্মুখ রাখে দু একটা কথা বলবো, সকলে আমরা নিদর্শন দেন, কারণ শুনলেন আর বের করেছিলেন আমল করলেন না কোনো ফায়দা কিন্তু হবে না, ঠিক কিনা বলেন। আপনি সারাদিন মেহনত করলেন, সারাদিন কাজ করলেন, সন্ধ্যাবেলায় যদি পরিশ্রমের ময়দা যদি না পান, দাম যদি না পান, কোনো কাজে আসবে? এই পরিশ্রমের কোনো দাম আছে? আছে? আওয়াজ দেন নাই। এজন্য শুনতেছেন যদি আমলের নিয়ত না থাকে, এখলাস যদি না থাকে, তাহলে কিন্তু এই যে শুনতেছি কথাগুলা এটা কিন্তু আমার জন্য আপনার জন্য হেদায়াতের জরিয়া নাও হতে পারে। এজন্য এখলাসের সাথে আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমলের নিয়তে শুনতে রাজি আছে যে ইনশাআল্লাহ, কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। বন্ধু মুসলমান, পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের জামানা আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন না, দুর্যোগ শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছ থেকে আযাব নেমে আসছে, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য মানুষগুলো হাহাকার হয়ে গেছে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন না। পয়গম্বর উম্মত আবার মুসার কাছে গিয়ে বলছে, ও পয়গম্বর, একদিন নয় দুই দিন নয়, কতদিন হয়ে যাইতেছে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছে না, আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাইতেছে, খাবারের অভাব হয়ে যাইতেছে, আমরা তো অভাবের মধ্যে দুর্যোগের মধ্যে পড়ে যাইতেছি। ও পয়গম্বর, আপনি একটু দেখেন আল্লাহর কাছে একটু মাগছে, আল্লাহর কাছে কোনো আমল করে নেই, আল্লাহর কাছ থেকে বৃষ্টির ব্যবস্থা করা যায় কিনা। পয়গম্বরের কাছে যখন আরজি জানাইলেন, পয়গম্বর আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে হাসরদের জন্য ইস্তিগফার, ইস্তিগফারের আমল ডাক দিলেন, নামাজের ডাক দিলেন, বৃষ্টির জন্য নামাজের জন্য ময়দানের মধ্যে ডাকলেন, মাঠের ভিতরে ডাকলেন, উম্মতদেরকে নিয়ে আবার দাঁড়াইয়া গেলেন নামাজের মধ্যে, প্রথম দিন আমল করলেন, প্রথম দিন নামাজ আদায় করলেন, আল্লাহ বৃষ্টি দেন না, দ্বিতীয় দিন আমল করলেন, আল্লাহর কাছ থেকে বৃষ্টি আসে না, রহমতের বৃষ্টি আসে না, তৃতীয় দিন আমল করলেন, বৃষ্টি আসে না। অবন্ধ মুসলমান, বৃষ্টির জন্য যদি কেউ নামাজ পড়ে, এর নামাজ যদি একদিন দুই দিন তিন দিন পরে, তিন দিন পড়ার পরও যদি আল্লাহর কাছ থেকে রহমতের বৃষ্টি না আসে, তাহলে বুঝতে হবে মালিক একেবারেই আমার আপনার প্রতি নারাজ হয়ে গেছে। পয়গম্বর মুসা আবার তোর পর্বতে চলে গেলেন, এবার মালিকের কাছে ডাক দেবেন তো মালিক, তিন দিন হয়ে যায় আমার উম্মতদের কিনে নামাজ আদায় করতেছে, তিন দিন হয়ে যায় বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছি, আল্লাহ তুমি বৃষ্টি দিতেছ না, ফসল গুলা নষ্ট হয়ে গেছে, মানুষগুলা খানার অভাবে মরে যাইতেছে, অভাবের মধ্যে পড়ে গেছে, খানা কেনার ব্যবস্থা হইতেছে না, ও আল্লাহ তাহলে তুমি বৃষ্টি দিবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, তোমার এই জামাতের ভিতরে আমার একটা নাফরমান রয়েছে, আমার একটা গুনাহগার রয়েছে, যে গুনাহগারটার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছি না। ও মুসা, তুমি এই পাহাড়ের পাথর উপরে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দাও যে যে গুনাহগারটা এমন গুনাহগার, 40 বছর হয়ে যায় কোনোদিন আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করে না, মালিকের হুকুম মানে না, মালিকের সাথে নাফরমানি করতেছে, 40 বছরের মধ্যে একটা নেক আমল করে নাই, ও মুসা, তুমি পাথর উপরে দাঁড়ায় ঘোষণা দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত তোমার এই উম্মতরা এখান থেকে ময়দান থেকে বের না হইবে, ওই পর্যন্ত আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না, বৃষ্টির ঘোষণা দেব না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথর উপরে দাঁড়ায় ঘোষণা দিলেন, আমার উম্মতরা, আমার এই জামাতের ভিতরে আমার একটা নাফরমান রয়ে গেছে, যে নাফরমান নাকি 40 বছর কোনোদিন নেক আমল করে নাই, 40 বছর মালিকের সাথে নাফরমানি করতেছ, অন্যায় করতেছ, আমার মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, ও ব্রাদার, যতক্ষণ পর্যন্ত নাফরমান তুমি ময়দান থেকে না বের হইবে, আল্লাহ তাআলা পর্যন্ত বৃষ্টি দিবেন না।
সকলে আসতে সকলে চিন্তায় করে ব্যস্ত কে গুণাগার, কিন্তু যে গুণা করেছে সে তো অবশ্যই জানে ঠিক কিনা বলেন। আমি কি অপরাধ করেছি এটা আমি জানি না, জানি কি জানি না, অবশ্যই জানি। আপনি কি অপরাধ করেছেন এটা আপনি জানেন কি জানেন না, জানেন। এজন্য যার অপরাধ সে জানে, অবশ্যই জানে। আল্লাহর বান্দা আবারও 40 বছর ধরে নাফরমানি করতেছে, নাফরমানি করা শুরু করেছে, 40 বছরের নাফরমানির গোলাম আবার ওই মজলিসের ভিতরে নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলা তোমারি 40 বছর ধরে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, কোনদিন মানুষের মাঝে অপমান করা নাই, প্রকাশ করা নাই। অবন্ধ আমি 50 বছর হায়াত পাইলাম, 60 বছর হায়াত পাইলাম, 60 বছর হায়াতের মধ্যে কত অপরাধ করতেছি, অন্যায় করতেছি, কত গোনা করেছি, কোনদিন কিন্তু আমার গোনা মানুষের মাঝে আল্লাহ প্রকাশ করেন না, ঠিক কিনা বলেন। অবন্ধ পিতার গোনা যদি বাবার গোনা যদি সন্তান জানত, সন্তান কিন্তু কোনদিন বাবাকে বাবা বলে ডাকতো না, ঠিক কিনা বলেন। সন্তানের গোনার কথা যদি বাবা জানত, সন্তানকে বাবা সন্তান বলে স্বীকৃতি দিতে মানুষের মাঝে লজ্জা পাইত, ঠিক কিনা বলেন। অবন্ধ আবার আল্লাহর গোলাম চোখ থেকে পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে ডাক দেওয়া মানে 40 বছর ধরে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, কোনদিন মানুষের মাঝে আমার গুনাহ প্রকাশ করা নাই, মানুষের মাঝে অপমান করে দেওয়া নাই। আজকে যদি এই বড় ময়দান থেকে যদি আমি বের হয়ে যাই, আমি যদি গুনাহগার হয়ে এই ময়দান ছেড়ে যাই, মানুষ আমাকে ধিক্কার জানাইবে, মানুষ আমাকে নাফরমান বলে বলে সাব্যস্ত করবে। আজকে বড় মুস্তিসের বিষয়ে অন্যায়ের কারণে, অপরাধের কারণে আমাকে অপমান যদি করিও না, আমাকে লাঞ্ছনা দিও না। ওগো মালিক, আমি তোমার কাছে অপরাধ করেছি, আমি 40 বছরের গোনার জন্য তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তোমার কাছে তওবা করতেছি। মানে আমি আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করবো না, অপরাধ করবো না, আমাকে মানুষের মাঝে লজ্জিত করিও না। ওগো মালিক, আমার 40 বছরের গুনাহ করে তুমি মাফ করিয়া দাও, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতেছি, ওগো মালিক তোমার কাছে ওয়াদা করতেছি, আমি জিন্দগিতে আর কোনোদিন গুনাহ করবো না, অপরাধ করবো না। এই অন্যায় অপরাধ যখন আল্লাহর কাছে করে ধরে মাফ চাইছে, এমন সময় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুসুম করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। পয়গম্বর মুসা সিজদা হয়ে গেল, তোর পর্বতে দাঁড়িয়ে ডাক দেব তোমারই, এটা কেমন হইল আমার এই জামাতের ভিতরে থেকে তো কোন মানুষ বের হইতে দেখলাম না। তুমি তো ওয়াদা কর, তুমি তো অর্ডার দিলা, হুকুম করলা, যতক্ষণ পর্যন্ত এই 40 বছরের নাফরমান এই জামাত থেকে বের না হইবে, ওই পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না, তুমি রহমতের বৃষ্টি আমাদেরকে দিবে না। ওগো মালিক, কাউকে তো বের হইতে দেখলাম না, কিন্তু তুমি সাথে সাথে আমার বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ রাগ দেওয়া মুসা, তুমি জানো না আমি কেন বৃষ্টি দিলাম, এই মুহূর্তে আমার বান্দা আমার গোলাম। আমি মালিকের ক্ষুদ্র দুই কদমে পড়িয়া সেজদায় পড়িয়া যখন আমি মালিকের কাছে তার গোনা মাফের জন্য মাফ চাইছে, 40 বছরের গোনার জন্য যখন মাফ চাইছে, আমি মালিক তার 40 বছরের গোনা গুলা মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া আমি তোমাদের জন্য তার কারণে আজকে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তো সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল, ঠিক কিনা বলেন। এজন্য দিল থেকে একটু নরম করেন, একটু বুঝান আমি কত অপরাধ করেছি, আল্লাহর রহমতের চাইতে বেশি অপরাধ কিন্তু করতে পারি নাই। অবন্ধ রাতের অন্ধকারে কত অন্যায় করেছি, জিনা করেছি, বিচার করেছি, খুন খারাপি করেছি, মারামারি করেছি, কাটাকাটি করেছি, দুনিয়ার কোনো মানুষ কিন্তু দেখে নাই, কিন্তু আমার মালিকের চোখ কিন্তু আমি আড়াল করতে পারি না, ঠিক কিনা বলেন। মালিক তো সব জায়গায় দেখেন। এজন্য বন্ধু আমার অপরাধের খবর যদিও দুনিয়ার কোনো মানুষ জানে না, অন্যায়ের খবর যদিও কোনো দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার মালিক তো অবশ্যই জানে। এজন্য মালিকের পুত্র কদমে পড়িয়া কোন আল্লাহর বান্দা যদি ইখলাসের সাথে তওবা করতে পারে, চোখ থেকে যদি পানি ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে দেয় বন্ধু, জেনে রাখবা আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফার, অবশ্যই অবশ্যই আল্লাহ বান্দার সাংঘাতিক সিরিয়াস ক্ষমাটা অপরাধটাকে আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য ক্ষমা করনে হওয়া হলো কে, আল্লাহ মাফ কার কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো।
এজন্য মাফ চাওয়ার তরিকা রাসূল শিখিয়ে দিয়েছেন ও উম্মত যদি আল্লাহর কাছে অপরাধ করো তাহলে মাফ চাও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও তার রাস্তা হলো তওবা ঠিক কিনা বলেন এজন্য তো রাসূলকে বলা হয় মাহবুবানা সাল্লি আলা আলি মুহাম্মদ মাহবুবানা সাল্লি আলা আলি মুহাম্মদ আকু কেদাফাদেনে মুজামাকা মদিনা ঠিক কিনা বলেন মক্কা মদিনা দেখতে চাই তো রাজি আছি তো আল্লাহ কবুল যদি করে মক্কা মদিনা দেখার কার কার ইচ্ছা আছে হাত তুলেন নিয়ত করেন আল্লাহ যদি কবুল করে আমার কি অসুবিধা আছে আল্লাহ যদি ব্যবস্থা করে যদি নিয়ত খালেস করে ঠিক কিনা বলেন এজন্য মাহবুবানা সাল্লি আলা নাবি মুহাম্মদ আকু কেদাফাদেনে মুজামাকা মদিনা মাইসুরাতে ইউসুফ করেহি চালাবে ওয়ালা তার প্রেমে জ্বলাইয়া নাই ঠিক কিনা বলেন যদি কেউ মাওলার আশেক হয় মাওলাও তার আশেক হয়ে যায় যদি কেউ মাওলার মহাব্বত দিনের ভিতরে বসাইয়া রাখে মাওলা কিন্তু তার জন্য মহাব্বত বসাই রাখে এজন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পয়গম্বর ডাক দেব পয়গম্বর আপনি ঘোষণা করে দিন হয়ে যাও হয়ে যাই তো আল্লাহ যদি চায় কোন বললেই হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ বলেন মানুষ কত আদর করে কত মহব্বত করে বলাইছি জননী ও বান্দা খাল করে শুনেন আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন কত মহব্বত করেন আল্লাহ বলতেছেন ডাক দেওয়ার মানে ও বান্দা জননী তোমাদেরকে কত মহব্বত করে বানাইছি কত আদর করে বানাইছি একদিন সময় লাগাই নাই দুই দিন না এক বছর নয় দুই বছর নয় 120 বছর সময় নিয়ে আদমের মূর্তিরা আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ বলেন 120 বছর সময় নিয়ে এই মানুষ কোলাকে বানাই আল্লাহ ঘোষণা করেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব করিয়া সুন্দর আকৃতির দ্বারা এই মানুষকে গঠন করেছে তাকওয়িম তাকওয়িমের দ্বারা বুঝার উচিত মুফাসসিরুল কেরাম বলেন মানুষ একেবারে সুদা করে বানাইছে পৃথিবীর অন্য কোন মাখলুক আল্লাহ তাআলাকে সুন্দর করে বানান নাই অথচ এই মানুষ আজকে কত নাফরমানি করতেছে এজন্য আল্লাহ বলেন বান্দা যখন আমার কোন গোলাম আমার আল্লাহর কুদরতে কদমে পড়িয়া যায় আল্লাহ বলেন আসমানের দিকে তাকাই না দুনিয়াটাকে কত সুন্দর করে সাজাইছে লাল বাগিচা দ্বারা সাজাইছে মনে হত্যা দ্বারা সাজাইছে কোনদিন এই দুনিয়ার সুন্দরতার দিকে তাকাই না কিন্তু আমার একটা কালা গোলাম আমার একটা গরিব গোলাম অথবা আমার একটা দুনে গোলাম যখন আমার মাওলার আশেক যখন আমার মাওলার কুদরতে কদমে পড়িয়া যায় আমার মাওলা ডাক দেয়া বলেন ও বান্দা যখন আমার কুদরতে কদমে পড়িয়া যাও দুনিয়ার সুন্দরদের দিকে তাকাই না আমি আল্লাহ তাআলা তোমার আমি আল্লাহ তাআলা কুদরতের চেহারার দ্বারা তোমার দিকে তাকাইয়া থাকি যদি আমার গোলামটা গরিব যদি আমার গোলামটা রিকশা চালক যদি আমার গোলামটা অটো চালক যদি আমার গোলামটা অন্যের বাড়িতে কাজ করে খায় তারপরে যদি বান্দা আল্লাহর কুদরতে কদমে পড়িয়া যায় আল্লাহ তাআলা তখন তার চেহারার দিকে কুদরতে নজর দিয়া থাকেন শুধু তাই না বান্দা যখন জমিনের মধ্যে সেজদা পড়িয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যখন বলে বান্দাকে আল্লাহ ডাক দেবেন বান্দা তুমি আমার আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছো আমি তোমার কেমন রব বান্দা আবার বলে সুবহান রাব্বিয়াল আলা আবার বলে বান্দা তুমি আমার আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া তো আমার আর কোন মালিক নাই ঠিক কিনা বলেন আমাদের মালিক কয়জন একজন ঠিক কিনা বলেন এক আল্লাহর গোলামি করতে হবে যে আসমান জমিন কে বানাইছেন আল্লাহ তাআলা বলেছেন ঠিক কিনা বলেন বাচ্চা মানুষ বল দেখি রাত্রে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো
চাঁদের মাথা রোপিয়া দিছে, সূর্যের মাথা রোপিয়া দিছে, কোন মানুষের ক্ষমতা আছে না। মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মত নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে কা হয় লাল, ডিমগুলো একই রঙের উপর কত নাই মোটে, সাদা কালো বাচ্চা আবার কেমন করে ফুটে, আমরা মানুষ বাস করি ভাই এ দুনিয়ার রঙকে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না পাথর ধরন আঙ্গুলের আঁটি, স্রষ্টা আছে একজনে বার প্রমাণ হলো ঠিক, কিনা বলে মালিক প্রয়োজন, কয় আল্লাহর গোলামি করবো আমরা, এক আল্লাহর গোলামি করবো, এজন্য মালিক ডাক দেওয়ার না গোলাম, যখন কোন আমার নাফরমানের বান্দা যদিও গরিব হয়, আমি মালিকের প্রতি কদমে যখন পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, যখন বান্দা বলে তখন বান্দা বলেন তোমার কেমন আল্লাহ কেমন রব, বান্দা আবার বলে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন কথা বলে আল্লাহ তারা বান্দার কুদরতি কদমে কুদরতি চেহারা তারা তাকাইয়া থাকেন, কুদরতি নজর দিয়ে বান্দার চেহারার দিকে তাকাইয়া থাকেন, বান্দাকে ডাক দিয়ে বলেন ও বান্দা যখন জবান দিয়ে আমাকে শক্তি দিয়েছ, আমি তোমার জবানের সাথে আমার কুদরতি জবান মিলাইয়া নেই, আমি তোমার চেহারার সাথে আমি আল্লাহর কুদরতি চেহারা মিলাইয়া নেই, আমি তোমার কথার সাথে আমি আল্লাহর কুদরতি কথা যে মিলাইয়া নেই, ও বান্দা যখন তুমি আমার হইব আমি আল্লাহ তারা কিন্তু তোমার হয়ে যাইব, আর আমার একটা গোলাম যখন আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ তারা সাথে সাথেই ওটা দান করে দিবেন। এজন্য মহতরম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে যতই অপরাধ করে না কেন, মাফ চাওয়ার একটা রাস্তা সেটা হলো কি, তাওবা এবং ইস্তিগফার, দুইটা জিনিস, একটা কি তাওবা এবং ইস্তিগফার, আবারও অর্থটা স্মরণ করে দিই, ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আর তাওবা শব্দের অর্থ মানে আল্লাহর কাছ থেকে আল্লাহর পথে ফিরে আসা, আমি যে অপরাধ করেছি মালিকের কাছ থেকে দূরে ছিলাম এখন মালিকের কাছে ফিরে আসলাম, আমি আর অন্যায় করবো না, ঠিক কিনা বলেন, এজন্য জিন্দগিতে যত গুনাহ করে না কেন যদি আল্লাহর কাছে ইখলাসের সাথে যদি কেউ তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এক বছর দুই বছর মাফ চাওয়া লাগবে, যদি একবার যদি বান্দা মৃত্যুর আগ মুহূর্তে রসুল বলেন যদি কেউ ইখলাসের সাথে তওবা করে আমি আর কথা লম্বা করতে চাই না, এ পর্যন্ত আপনাদের সম্মুখে যা কথা বলেছে আমার কথার দ্বারা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন, যদিও আমি আপনাদের এলাকায় মসজিদের ইমাম, আমার কথার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহ মাফ করে দিবেন, কেউ আমার কথায় কষ্ট দেবেন না, এবং আমার যা কথাগুলো বলছি আমি এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের উভয়কে যেন আমল করার তৌফিক দান করে বলে আমিন। এবং শেষ পর্যন্ত আমাদের প্রধান আদর্শ যিনি রয়ে গেছেন অনেক বড় মাপের একজন আলেম, মুহাদ্দিস মানুষ শাইখুল হাদিস, বড় মাপের একজন আলেম, আমরা ওনার সাথে আদবের সাথে বসিয়া ধৈর্যের সাথে আলোচনা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলের ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।